ফাইনালি এলিভেসের মধ্যে 28 তারিখের আরেকটি নতুন আপডেট চলে এসেছে। কিন্তু আপনারা কি জানেন, এই বিষয়টি শোনার আগে আপনাদের এখানে কিছু বিষয় জেনে রাখাটা দরকার। অ্যাকচুয়ালি এই বিষয়টির প্রবলেমটা চলছে 2022 সাল এবং 2023 সালের স্টার্টিং থেকেই। সেই সময় কিন্তু কিছু লিডার এটাকে পুরোপুরি গোপনীয় রেখে তারা মার্কেটে বিজনেসটা চালিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি হঠাৎ কেন এলিভেসের এমডি জড়িয়ে পড়ল এবং আইনের মধ্যে, এই বিষয়টি প্রত্যেকের কাছে। যদি এলিভেসের এমডি রিয়েলিটি তা ট্রেড করে মানুষকে প্রফিট দিতে থাকে, তাহলে কেন জড়িয়ে পড়ল আপনারা জানেন নাকি বলতে পারবো না। অ্যাকচুয়ালি আপনারা হয়তো শুনেছেন যে স্টক গুরুকুল, এটা হলো নদিয়ার কোম্পানি। সেম স্টক গুরুকুল যখন মার্কেটে লঞ্চ হয়, সেম এলিভেস ব্রোকারও কিন্তু মার্কেটে লঞ্চ হয়। তাহলে এলিভেস ব্রোকারের লাইসেন্স থাকা সত্ত্বেও কেন মার্কেটের মধ্যে, কেন সেবির কাছে জড়িয়ে পড়ে, জেলে পর্যন্ত যেতে হয়, কিন্তু স্টক গুরুকুলের কেন এই অবস্থাটা হয় না, এই বিষয়টি আপনাদেরকে কম্পেয়ার করে জানতে হবে। কারণ কিছুদিন আগে স্টক গুরুকুলের সম্পর্কে ভিডিও দিয়েছিলাম, প্রায় অনেক দিন আগে। সেখানে স্টক গুরুকুলের কিছু লিডারের সঙ্গে কথাবার্তা হয়েছিল, কিন্তু সেখানে তাদের একটাই বিষয়, তারা রিপোর্ট টোটালটাই পেয়েছে, অ্যামাউন্টটা ফিরিয়ে দেবে এবং অনেককে অ্যামাউন্ট ফিরিয়ে দিয়েছে, এই হিসাবে নিউজটা শুনেছিলাম। তাই সে সম্পর্কে ফার্স্ট ভিডিও বানানোর পর নেক্সট ভিডিওটা আনলাম না, কারণ সেটা হলো নদিয়ার কোম্পানি এবং সেটা হলো রানাঘাটের এবং নদিয়ার কোম্পানি। তাই সেই কোম্পানি সম্পর্কে বেশি মাথা ঘামালাম না। কেন? কারণ সেই কোম্পানির ডিপোজিট ছিল না। কিন্তু এই যে আরামবাগের এলিভেসের কোম্পানি, এখানে তো প্রায় আপনাদের এবং আমাদের হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট রয়েছে। তাই এই কোম্পানির সম্পর্কে অতিরিক্ত বলতে চালু করলাম। এবং স্টক গুরুকুলের এমডি অলরেডি জেলে যায়নি, তাই তার সম্পর্কে বলে কোনো লাভ নেই। কিন্তু এলিভেসের এমডি যে দুবার জেলে চলে গিয়েছে, কারণ এলিভেসের এমডির এতটা ভয়ঙ্কর কিছু রিপোর্ট রয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এমন কোনো মার্কেটে শোনা যায় অনেককে নাকি চমকিয়েছে গান দেখিয়ে, এটা সত্যি না মিথ্যে সেটা কিন্তু কেউ জানে না। কিন্তু এটা কতটা সত্যি তার কিছু প্রমাণপত্র পাওয়া যায়, কারণ আপনারা প্রায় এই এলিভেসের এমডি জেলে যাওয়ার আগে কিছু রিপোর্ট হয়তো আপনারা পেয়েছিলেন যে এলিভেসের যে এমডি যে রয়েছে, তার যে আরামবাগে যে অফিসটা যে রয়েছে, সে অফিসের ছাদ থেকে ঠিক দূষণের সময় একজন ব্যক্তি সুসাইড করেছিল। আপনারা হয়তো এই নিউজটি শুনেছিলেন এই আরামবাগের নিউজ পেপারের মধ্যে। যদি না শুনে থাকেন, আপনাদেরকে জাস্ট একটু শুনিয়ে দিচ্ছি, শুনুন। এইবার আপনারা বলুন, যেই কোম্পানি সম্পর্কে এতটা ভয়ঙ্কর নিউজ পর্যন্ত মার্কেটে চলে আসে, তাহলে সেই সময় লিডারকে কী সিদ্ধান্ত নেওয়া দরকার যে ডিপোজিটটা পার্সেন্টেজটা কমিয়ে দিয়ে মার্কেটের মেন যারা এই প্রবলেমে ভুগছে তাদেরকে একটা সেফটি জায়গায় নিয়ে আসা, এই বিষয়টি ওদেরকে প্রথমে ভাবা দরকার ছিল। যখন এত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এবং হচ্ছে, এবং কাদের কাছ থেকে অ্যাকচুয়ালি অ্যামাউন্টগুলো তুলে নিয়ে এসে এদের লিডারগুলো অ্যাকচুয়ালি বিজনেসটা দিচ্ছে এদের কোম্পানিতে, সেই সব জিনিসগুলো কিন্তু খুঁটিয়ে দেখা দরকার। কারণ এই সব জিনিসগুলো যদি খুঁটিয়ে না দেখে, অনেকে জানেন তাদের মেয়ের বিয়ে, কার ক্যান্সারের পেশেন্ট, কার ফ্যামিলির প্রবলেম আছে, সেখান থেকে সেই সব লিডারগুলো অ্যামাউন্টগুলো তুলে নিয়ে এসে এই এলিভেসের মধ্যে ডিপোজিট করাচ্ছে। তাহলে ভাবুন, যদি এলিভেসের ফিউচারে যদি কিছু হয়ে যায়, তাহলে এই অ্যামাউন্টগুলো কী করে ফিরিয়ে দেবে? আপনি কি জানেন, এলিভেসের এমডির সাথে যখন আমি এবং অনেকে গ্রুপ মিলে দেখা করতে গিয়েছিলাম, সেখানে অনেককে কী ধমকানি দিয়েছে জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানেই পরিচয় হয়ে যায় এলিভেসের এমডির অ্যাকচুয়ালি মেন মেন্টালিটিটা কী। সেখানে অনেককে বলছে, আপনি কেন এই সব মার্কেটে ডিপোজিট করেছেন, আপনি জানেন না এই সব মার্কেটে রিস্ক রয়েছে, যেমন আপনি বেশি অ্যামাউন্ট নেবেন তো আপনাকে বেশি তো রিস্ক নিতেই হবে। এই বিষয়টি যদি এতটা যদি এলিভেসের এমডি সাহসের সঙ্গে যদি বলতে পারে পাবলিককে, তাহলে এদের যে লিডারগুলো রয়েছে তাদেরকে তাহলে বলা দরকার, যেই সব সাধারণ ব্যক্তির কাছ থেকে অ্যামাউন্ট এরা তুলেছে তাদেরকে এই বিষয়টি কি আপনাদেরকে প্রত্যেকে কেউ বলেছে? এই যে বিষয়টি রয়েছে যে এখানে রিস্ক রয়েছে, রিস্কের ম্যাটার রয়েছে, আপনাদের প্রবলেম হতে পারে, কোনো লিডার কোনো ইনভেস্টরকে এই কথাটি কিন্তু বলেনি। যখনই কোম্পানি প্রবলেমে পড়ে আপনাকে কিন্তু এমডি এই কথাটি বলে, মানে ভেবেছেন, মানে প্রবলেমে পড়লে আপনাকে এমডি বলবে আপনি কেন এইসব লাইনে এসেছেন, আপনি জানেন না এইসব মার্কেটে রিস্ক রয়েছে, 100% ইন্টারেস্ট দেয় না। সেম এই বিষয়টি আপনাদেরকে প্রত্যেকে জানতে হবে। এই যে শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেট, যেই মার্কেট বলুন না কেন, এই যে মার্কেটে এই মুহূর্তে রান করছে, 100% ইন্টারেস্ট দেবে তারা মুখে বলছে, রিয়েলিটিতে এবং বাস্তবে সেটা কিন্তু নয়। যখন কোম্পানি প্রবলেমে পড়বে আপনাকে ফার্স্টে বলছে না, কোম্পানি প্রবলেমে পড়লে আপনাকে বলবে যে জানেন না আপনি এখানে বেশি ইন্টারেস্ট পাচ্ছেন, আপনার রিস্ক রয়েছে,
আপনি কেন এসেছেন। এই কথাটি সেম এই এলএফএসের লিডারটা কিন্তু একসময় বলেছিল। এই সব অনেক কিছু গাফিলতির কারণে এলএফএসের এমডি আজকে জেলে রয়েছে। এর আগে জেলে গিয়েছে আপনারা প্রত্যেকে দেখেছেন ইউপি থেকে। কিন্তু মেন বিষয় কি এখানে জানেন, সমস্ত কিছু সাইটে সরিয়ে দিলাম, এলএফএসের এমডি এখানে পেমেন্টটা দিবে কোথা থেকে? এই বিষয়টি নিয়ে অনেকবার এতে জেরা হয়েছে। যে কোনো কোম্পানির এমডি যতক্ষণ জেলে থাকবে আপনারা কিন্তু ততক্ষণ কোনো পেমেন্ট পাবেন না, এটা হচ্ছে রিয়েলিটি, বাস্তব। যদি না এমডি জেল থেকে বেরিয়ে আসে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না। তাই যারা এই সময় কেসটা করেছে তারা কিন্তু সেই হিসাবে ভেবে চিনতে করেছে যে তাদের পেমেন্টটা যেন খুব তাড়াতাড়ি তারা যেন পেয়ে যায়। কিন্তু যেটাই যাই হোক, এলএফএসের এমডি যখন কিন্তু বেরিয়ে আসবে সেই সময় যদি পেমেন্ট দেওয়ার এবং যদি ফান্ড ওদের কাছে থাকে, পেমেন্টটা ডিস্ট্রিবিউট করার যদি অ্যামাউন্ট থাকে তাহলে দেবে, না হলে আবার আপনাদেরকে হোল্ডিংয়ে রাখবে, ট্রেডিং করে আপনাদেরকে প্রফিট দিক কিংবা প্রিন্সিপাল অ্যামাউন্ট দিক কিংবা শেয়ার দিক, যেটাই দিক না কেন। এলএফএসের এমডি যদি না জেল থেকে বাইরে বেরিয়ে আসে আপনারা কিন্তু কেউ পেমেন্ট পাবেন না, এটা হচ্ছে রিয়েলিটি এবং এটাই হলো বাস্তব। কারণ এলএফএসের এমডি এই মুহূর্তে বড় রকমের আইনের মধ্যে ফেসেছে, তাই এদের 28 তারিখে নতুন যেটা আপডেট হলো, অনেকে হয়তো শোনার জন্য ছটপট করছিলেন, বলেছিলেন যে অ্যাকচুয়ালি 28 তারিখের কী আপডেটটা রয়েছে। 28 আগস্ট আপনারা জানেন কোর্টের মধ্যে অনেক হিয়ারিং চলে, সেখানে অনেক ডিসকাস হয়। সেখানে মেন যেটা আপডেটটা যেটা জানতে পারলাম, সেখানে এদের অ্যানাউন্সমেন্টটা এলএফএসের এমডি এক সাইডে অনেকে বলছে তাকে জামিনে বের করে নিয়ে আসা হোক, এক সাইডে বলছে ওরা পেমেন্ট দেবে নাকি সেটা কনফার্ম করা হোক জামিনে বেরিয়ে আসার পর। এইভাবে ওদের মতামত চলছে এবং অনেকে চেষ্টা করছে যে এলএফএসের এমডিকে বাইরে বের করে নিয়ে আসা হোক, তারপরে পেমেন্টের সিদ্ধান্ত থেকে আমরা প্ল্যানিং করব। কিন্তু আরেক সাইটের বলছে যে যদি এলএফএসের এমডি যদি আবার যদি কোথাও চলে যায়, পেমেন্ট যদি না দেয়, ডেটের পর যদি ডেট দেয়, এই বিষয় নিয়ে কোনো কনফার্ম একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা চলছে। আপনারা একটি বিষয় জানবেন, এই যে কেসের নিয়ম, এই যে এলএফএসের এমডি যে জেলে রয়েছে, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার কাট কোনো পরিষ্কার একটা ডিসকাস হয়ে, তার আগে কিন্তু এলএফএসের এমডি বাইরে বেরিয়ে আসতে পারবে না জেল থেকে। এখানে যারা কেস করেছে তাদের মধ্যে প্লাস যারা পেমেন্ট পাচ্ছে না তাদের মধ্যে দুজনকার একটা কোঅপারেট এবং ডিসকাস করার পরেই এলএফএসের এমডি যদি পারে জেল থেকে বেরিয়ে আসতে, তার আগে কিন্তু কেউ এলএফএসের এমডিকে জেল থেকে বাইরে বের করে নিয়ে আসতে পারবে না। কারণ আপনারা প্রত্যেকে জানেন মার্কেটে অনেকের হিউজ পরিমাণে টাকা রয়েছে, তাই প্রত্যেকে পেমেন্টের জন্য আশা করছে। তাই এলএফএসের এমডি জেলে থাকলে পেমেন্ট কিন্তু কেউ পাবে না, এটা হচ্ছে আপনারা প্রত্যেকে লিখে রেখে দিন। এমডি যদি বাইরে বেরিয়ে আসে, যেখানে অ্যামাউন্ট খাটাতে দিয়েছে, ট্রেডিং করতে দিয়েছে, সেটা পিএমএসের মধ্যে হোক, ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে হোক, যেখানেই দিক না কেন, যদি সেখানে ডিসকাস করে যদি কিছু অ্যামাউন্টের যদি ব্যবস্থা করতে পারে তাহলে হলো, না হলে কিন্তু ভেবে নেবেন এলএফএসের এমডি জেলে আছে মানে আপনারা কিন্তু পেমেন্ট এই মুহূর্তে পাবেন না। তাই দেখা যাক, অনেকে চেষ্টা করছে এলএফএসের এমডিকে বাইরে বের করে নিয়ে আসার জন্য, কিন্তু এটা অতটা সোজা নয় যতটা আপনাদেরকে দেখতে এবং শুনতে সহজ লাগে। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, যখনই কোনো নতুন আপডেট আসবে আপনাদেরকে দিয়ে দেবো।